السلام عليكم আমি মোহাম্মদ হাফেজ নজরুল ইসলাম নোয়াখালী সদর উপজেলা থেকে তো অনেকে আছে সারা বাংলাদেশ থেকে আমাকে ফোন করেন যে একদিনের বা 15 দিনের এক মাসের বাচ্চার জন্য তো শীতকালে এটা কিন্তু বোর্ডিং করা বাচ্চাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শীত ছাড়া কিন্তু আপনারা একদিনের বাচ্চাটা বোর্ডিং করতে পারেন অনেকে কিন্তু শীতের মধ্যে অনেকে বোর্ডিং করতে পারে না তো তাদের জন্য হচ্ছে আমরা 15 দিনের এবং এক মাসের বাচ্চাগুলো বোর্ডিং কমপ্লিট করে আপনাদের হাতে দিচ্ছি এবং বোর্ডিং করা বাচ্চার রেটটা যদি আমি বলি আজকের বাজারটা হচ্ছে আপনার 70 থেকে 75 টাকা এটা 14 থেকে 15 দিনের বাজার আর এক মাসের 120 থেকে 30 টাকা এমন রেটে আমরা সাধারণত বিক্রি করে থাকি কখনো রেট বাড়তে পারে কমতেও পারে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নোয়াখালীর সদরে আমরা এবারে দাঁড়িয়ে আছি একটি বাণিজ্যিক ফার্মি মুরগির খামারের সামনে এই খামারের উদ্যোক্তা হচ্ছেন হাফেজ নজরুল ইসলাম ভাই একজন তরুণ উদ্যোক্তা তিনি মাদ্রাসায় পড়াশোনা করেন পড়াশোনার পাশাপাশি গড়ে তুলেছেন চমৎকার একটি ফার্মি মুরগির খামার আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু অসংখ্য বাচ্চা রয়েছে এগুলো তিনি ব্রুডিং করে বিক্রি করছেন তাদের এখানে বিভিন্ন বয়সের বাচ্চা বিক্রি হয় একদিনের বাচ্চা 15 দিনের বাচ্চা এবং এক মাসের বাচ্চাগুলো তারা বিক্রি করছেন দর্শক এখন কিন্তু শীতকাল শীতকালে নতুন উদ্যোক্তারা কিন্তু জিরো বাচ্চা নিয়ে খামার করলে অনেকেই ভয় পান যার কারণে নজরুল ইসলাম বা এখান থেকে ব্রুডিং করা বাচ্চা বিক্রি করেন আজকের এই পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে তিনি ব্রুডিং করা বাচ্চা বিক্রি করেন আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম নজরুল ইসলাম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি নজরুল ভাই খামারে এসে একটা বিষয় লক্ষ্য করলাম এত বড় একটি শেড পুরো ঘরেই কিন্তু শুধু মুরগির বাচ্চা জি বাচ্চাটাই বেশিরভাগ আমার এখান থেকে যায় এই জন্য বাচ্চাটাই আছে আর কি কত হাজার বাচ্চা রয়েছে ফার্মে আর টোটাল প্রায় এখন 3500 মতো বাচ্চা আছে 3500 জি সাড়ে আচ্ছা আমরা যে শেডে দাঁড়িয়ে আছি বিশাল বড় একটি শেড এই শেডে কতগুলো মুরগি লালন পালন করা যাবে এই শেডে মোটামুটি 2 থেকে 2500 মতো লালন পালন করছে বড় অবস্থায় 2 থেকে 2500 জি বাচ্চা অবস্থা আরও বেশি বাচ্চা অবস্থা আরও বেশি আচ্ছা টোটাল খরচ কত হয়েছে সেটি তৈরি করতে আপনার সেটি তৈরি করতে আমরা যদি নিচের ফ্লোরটা বাদ দিই শুধু মাটিটা উপরেরটা যদি ধরি তাহলে হচ্ছে যে মোটামুটি 3 লাখ 3.5 লাখের মতো গেছে প্রায় 3 লক্ষ টাকা বা 3.5 লক্ষ টাকা শুধু শেড তৈরি করতে হ্যাঁ সেটা যেহেতু এটা আমি একদম অরিজিনাল যে ইস্পাতে যে ভালো টিনগুলো আছে ওগুলো দিছে এবং ভালো ভালো মোটা ফিলার ফালা দিছে এই জন্য হচ্ছে যে বেশি খরচটা গেছে আর কি তাহলে খামার করার আগে অবশ্যই একটা খামারের লক্ষ্য রাখতে হবে যে মুরগির বাসস্থানের ব্যাপারে হ্যাঁ অবশ্যই অনেক সময় দেখা যায় অল্প নর্মাল টাকা দিয়ে যদি আমরা সেট করি জট তুফানে বা তাল্লা দিচ্ছে তারপরেও এগুলো আপনাকে প্রস্তুত থাকা দরকার একটু শক্ত করে সেট দেওয়া কারণ সেটটা তো আপনার হয়তো মুরগির সাথে যা সেট বিক্রি করে দিতেছেন এটা আপনাকে দীর্ঘদিন লালন পালন করতে হবে 10-15 বছর 20 বছর এই জন্য হচ্ছে ওই বিষয় মাথা রেখে একটু উন্নত মানের দিলাম আর কি আচ্ছা ভাই শীতকালে অনেকে চিন্তা ভাবনা করে যে মুরগির খামার বন্ধ করে দেবো এবং শীতকালে অনেকে মুরগি কমিয়েও দেয় খামারে সে বিষয়টা কীভাবে দেখেন সে বিষয়টা দেখি যে শীতকালে মুরগি লালন পালন কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে যেমন শীত এই এই যে এখানে যে বাচ্চাগুলো দিতেছে এটার বাচ্চা যখন একদিনের বাচ্চা তখন রেট চলছে 40 টাকা এখন কিন্তু চলছে 22-23 টাকা কারণ শীতকালে বাচ্চার রেটটা অনেক কম থাকে হ্যাঁ তো এই জন্য হচ্ছে যে আপনার অনেকে হাজারিতে বাচ্চা বিক্রি করে না বাচ্চা থাইকে যায় এই জন্য হচ্ছে এটা প্লাস পয়েন্ট শীতকালে যদি আপনার বোর্ডিংটা কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু অনেক লাভ হবে নতুন খামারেরা কিন্তু বোর্ডিং করতে জানে না নতুন খামারেদের জন্য যদি বোর্ডিং না জানে তাহলে কিন্তু শীতকালে বোর্ডিং করা বাচ্চাই নেবেন অবশ্যই একদিনে বাচ্চা নেবেন আর কত হলো যে যতটুকু সম্ভব বোর্ডিংটা করে নেওয়ার জন্য শীতকালে কারণ বোর্ডিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শীতকাল আরও বেশি গুরুত্বপূর্ণ আপনারা কি বোর্ডিং করা বাচ্চাগুলো বিক্রি করেন বোর্ডিং করে দিয়ে থাকি আচ্ছা বোর্ডিং করা বাচ্চাগুলো কেমন টাকা দামে বিক্রি হয় সাধারণত 70-75 টাকা থাকে তখনও বাজারের উপরে ডিপেন্ড করে বাড়তি রেট বা কমতি রেট কতদিনের বাচ্চারা 70 থেকে 75 টাকা আর এটা বোর্ডিংটা কমপ্লিট 14-15 দিন 14 থেকে 15 দিন মানে শীতকালে কি বোর্ডিংটা একটু বেশি করতে হয় শীতকালে অবশ্যই বোর্ডিংটা বেশি করতে হয় সেটা যদি আমি একটু আলাদা করতে চাই তাহলে কিন্তু আমি এই বাচ্চাগুলো যেতেছি এটা প্রায় 1.5 মাস এগুলো কিন্তু এখনও রাত্রে বেলা আমি লাইট দিই যাতে করে কোনো প্রকার ঠান্ডা যেন না লাগে এই জন্য আপনার হয়তো বোর্ডিংটা কমপ্লিট করে দিয়েছে মনে হচ্ছে যে আপনার মুরগিটা তাপের প্রয়োজন নেই কিন্তু এটা আপনাকে অবশ্যই একটু একটু তাপ দেওয়া দরকার বড় মুরগি হলো আচ্ছা আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কয়দিন বয়সের বাচ্চা এটা প্রায় 40 দিন হয়ে গেছে প্রায় 40 দিন এগুলো কেমন টাকা দামে বিক্রি হচ্ছে আর 1.5 মাসের বাচ্চা সাধারণত আমরা 150-160 টাকা এরকমই বিক্রি হয় 150 বা 160 এর মধ্যে বিক্রি এর মধ্যে বিক্রি হয় আর কি বাজার অনুযায়ী কখন আবার রেট বাড়তে পারে কমতেও পারে আর কি আচ্ছা অন্য পাশে কিন্তু বাচ্চা ব্রিডিং করা হচ্ছে এটা কোন জাতের বাচ্চা এটা হচ্ছে যে সোনালী সুপার হাইব্রিড যেটা আমরা বলি আর কি সোনালী সুপার হাইব্রিড জি আচ্ছা
কতগুলো আছে এখানে ওখানে আছে প্রায় 1200 প্লাস আছে আপনি কি সুপার হাইব্রিড বিক্রি করেন নাকি সুপার হাইব্রিডটা বেশি একটা বিক্রি করি না তবে ফার্মের পাশাপাশি অনেকে আসলে ফার্ম মুরগি নেওয়ার জন্য আসে তো আইসে বলতেছে ভাই মাংস উৎপাদন জন্য এমন কিছু একটা করুন যেটাতে আমরা মাংস উৎপাদনে সফল হতে পারি তো এইজন্য হচ্ছে সুপার হাইব্রিডটা নতুন নেওয়া আর কি আচ্ছা সুপার হাইব্রিড বাচ্চা ব্রিডিং করা হচ্ছে এই ব্রিডিং করা বাচ্চাগুলো কি বিক্রি করেন আর সুপার হাইব্রিড বাচ্চা বেশিরভাগ ব্রিডিং করা বাচ্চা বেশি একটা বিক্রি হয় না তবে একদিনে বাচ্চাটা বেশি বিক্রি করে বিক্রি হয় কারণ সুপার হাইব্রিড বাচ্চা যারা লালন পালন করে তারা কিন্তু মোটামুটি সোনালি খামারি তো তারা কিন্তু সুপার হাইব্রিড বাচ্চাটা একদিনে নিয়ে নিজেরাই ব্রিডিং করে একদিনের রেট কত সুপার হাইব্রিডের সুপার হাইব্রিড রেট কিন্তু ফার্মিতে কত 3 থেকে 4 টাকা বাড়তি থাকে সবসময় বাজার সোনালি থেকে একটু বেশি একটু বেশি সোনালি থেকে অনেক বেশি টাইগারের নিচে থাকে আর কি হ্যাঁ টাইগারের নিচে থাকে হ্যাঁ সুপার হাইব্রিড আচ্ছা ভাই শীতকালে ফার্ম মুরগি পালনের কি ধরনের সুবিধাগুলো রয়েছে শীতকালে ফার্ম মুরগি পালনের সুবিধা থেকে অসুবিধাটা একটু বেশি সেটা হচ্ছে যে শীতটা মুরগিটা বেশি আক্রান্ত করে সব মুরগিকে বা মানুষকে শীতে তো আক্রান্ত করে তবে ফার্ম মুরগিটা শীতটা বেশি ধরে আর হয় তো এই জন্য হচ্ছে যে আলাদা ফদ্দের ব্যবস্থাপনা ঠিক রাখা এরপরে দেখা যাচ্ছে যে আপনার লাইটিং ব্যবস্থাপনা করা এরপরে দেখা যাচ্ছে যে মুরগির জন্য আলাদা কিছু ভিটামিন বা ঠান্ডার কিছু ওষুধ আছে যেমন মাইক্রোনিডিট আছে আপনার আর 2 প্লাস আছে এই ধরনের ওষুধগুলো যদি মাঝে মধ্যে একটু রোগ ছাড়াও আপনি যদি খাবার মুরগিগুলো সুস্থ থাকে আর কি মানে শীতকালে ফার্ম মুরগির খামার একটু যত্ন বেশি করতে হয় অবশ্যই অবশ্যই শীতকালে মানুষের যেভাবে যত্ন নিতে হয় মুরগিকে আরও বেশি যত্ন নিতে হয় কেয়ারফুল থাকা লাগে আচ্ছা যদি শীতকালে এই ফার্মি মুরগি বলছেন যে ঠান্ডা আক্রমণটা বেশি করে ঠান্ডা হলে করণীয়টা কি ঠান্ডা হলে সাধারণত মুরগি তো সবগুলা ঠান্ডা একসাথে লাগে না হয়তো কয়েকটা মুরগি ঠান্ডা আছে ওটা দ্রুত আপনাকে আক্রান্ত আলাদা করতে হবে আক্রান্ত মুরগিগুলো আলাদা করবেন ওগুলোকে আলাদা ট্রিটমেন্ট করবেন আচ্ছা এই মুরগির খামারে সারাদিন কী কী ধরনের কাজগুলো করছেন আপনি মুরগি খামারে সাধারণত বোর্ডিংয়ের পরে আর বেশি একটা কাজ থাকে না বোর্ডিংয়ের সময় কিন্তু প্রতিদিন 2-4-5-10 বার এসে কিন্তু দেখে জানলাম কোন মুরগিটা খাইলো না খাইলো যখন বোর্ডিংটা হয়ে যায় 20-25 দিন বাচ্চার বয়স হয়ে যায় তখন সকাল বিকাল পানি খাদ্য দিলে হয় আর কিছু কাজ থাকে না বেশি একটা আচ্ছা আপনার যে 40 দিন বয়সের মুরগিগুলো এগুলো কী ধরনের ভ্যাকসিন করা আছে ডিম উৎপাদনের জন্য এই মুরগিতে যে ভ্যাকসিনগুলো দরকার শুরু থেকে একদিন থেকে বিসিআরডিও বা বাচ্চার রানিকে গাম্বুরো এই সমস্ত ভ্যাকসিনগুলো শুরু থেকে দেওয়া আছে আচ্ছা ভ্যাকসিন করাটা তো অবশ্যই জরুরি মুরগির খাবার মুরগি খাবার ভ্যাকসিন করা অত্যন্ত জরুরি কারণ ভ্যাকসিন না করলে বর্তমান মুরগি পালন করা অসম্ভব তবে এটা আপনাকে কেয়ারফুল থাকা লাগে আচ্ছা শীতকালে কি একজন নতুন খামারি ব্রিডিং করা বাচ্চা নেওয়াটাই ভালো মনে করছেন শীতকাল না অন্য সময় নতুন খামারে কিন্তু ব্রিডিং করা বাচ্চা নেওয়াটা বেটার শীতের মধ্যে কিন্তু আরও বড় নেওয়াটা আরও বেটার আচ্ছা শীতকালে ফার্ম মুরগিতে ঠান্ডার আক্রমণটা বেশি হয়ে থাকে যদি কেউ চিন্তাভাবনা করে যে বাচ্চার দামটা কম এখনই প্যারেন্টস উপযোগী মুরগিগুলো সংগ্রহ করি তো কত গরম আসার সাথে সাথে কিন্তু তারা ডিম হ্যাঁ উপযোগী হয়ে যাবে হ্যাঁ এইটা হচ্ছে যে একটা প্লাস পয়েন্ট যে শীতকালে অনেকে কী করে বাচ্চার দাম তখন কমতে হবে তখন বেশি পরিমাণে খামারে বাচ্চা উঠে ফেলে তখন আপনার গরম আসতে আসতে মুরগিগুলো ফ্যারেন্সের উপযুক্ত যেমন ডিম দেওয়া শুরু করে আর কি কিন্তু বাচ্চার দামটা এখন কম হ্যাঁ বাচ্চার দামটা এখন কিন্তু কম আচ্ছা আপনার এখান থেকে কোন কোন বয়সে বাচ্চাগুলো সবচেয়ে বেশি বিক্রি হয় সবচেয়ে বেশি যদি আমরা আলাদা করতাম তাহলে 15 দিন এবং 1 মাস এই দুই জাতের বা দুই বয়সের বাচ্চাটা বেশি বিক্রি হয় এরপরে একদিনের বাচ্চাটা অনেকে নেই তো যারা বোর্ডিং করতে জানে তারা বেশিরভাগই একদিনের বাচ্চা নেই আচ্ছা বড় বাচ্চাগুলো যে বিভিন্ন জায়গায় আপনারা সংগ্রহ করে থাকেন বা পাঠিয়ে থাকেন সেক্ষেত্রে কোনো সমস্যা হয় কি না সমস্যা তো আমাদের নিশ্চয় সার্ভিসেস নিশ্চয় গাড়ি আছে আপনার যদি বেশি প্রয়োজন হয় আপনার আইসে নিয়ে যাবেন আমার কথা হলো যে আপনার প্রোডাক্টটা সুস্থ আছে কি না ভ্যাকসিন করা আছে কি না বা মুরগিগুলো ওজনে ঠিক আছে কি না দেখতে অরিজিনাল মিশরি ফার্মে কি না আয়সা কথা বলে গেলেন কথা বলে আপনার প্রোডাক্ট আপনি নিয়ে গেলেন এটা হচ্ছে যে বেটার এরপরে যদি অনেকে প্রবাসে থাকে বা কাজের বা বিজনেসের ব্যস্ততার কারণে আসতে পারেন তাদের জন্য কিন্তু আমরা আলাদা সার্ভিসের ব্যবস্থা আছে ভাই ডিমের জন্য অনেকেই ফার্ম মুরগি লালন পালন করতে চাই তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান ডিমের জন্য ফার্ম মুরগি লালন পালন করাটা এটা বেটার তবে ডিমের জন্য নেওয়ার আগে বিষয়টা চিন্তা করতে হবে এটা অরিজিনাল মিশরি জাত কিনা কারণ যদি অরিজিনাল মিশরি জাত না হয় তাহলে কিন্তু আমরা ডিমের জন্য করে লোকসান হবে অরিজিনাল চেনার উপায় হচ্ছে দেখতে সাদা হবে হ্যাঁ দেখতে সাদা হবে এবং ফিসিনোগুলো সাদা কালো খুকরা হবে আপনি কথা প্রসঙ্গে বলছিলেন যে সরকারি হাজারে বাচ্চা আপনি বিক্রি করেন জি জি এটা যে সরকারি যে অরিজিনাল যে বিটটা আছে ওইখান থেকে কিন্তু এই বাচ্চাগুলো তৈরি করা আর কি সরকারি হাজারে থেকে কী পরিমাণ বাচ্চা সম্ভব হয় আর সরকারি হাজারে যে বাচ্চা সেটা হচ্ছে সর্বপ্রথম একটা হলো মিশরি ফার্মি এটা কিন্তু সরকারি একটা উদ্যোগে সারা বাংলাদেশে কিন্তু সরকারি হ্যাচারি আছে এবং সেখান থেকে কিন্তু তারা বাচ্চা বিভিন্ন বয়সের সেল করে থাকে তো সাধারণত তারা ওরকমভাবে বড় বাচ্চা দেয় না কারো কাছে তো আমরা হচ্ছে যে এটা ওইখান থেকে বাচ্চা নিয়ে এটা কিন্তু বিট করো আর কি যার ফলে এখানে ক্রস হওয়ার কোনো সুযোগ নেই না এটা অরিজিনাল সরকারি জাতটা এই জন্য যাতে ক্রসের কোনো সম্ভাবনা নাই আচ্ছা দর্শক আপনারা যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অরিজিনাল সরকারের হ্যাচারির বাচ্চা এটা বলছিলেন যে নজরুল ভাই
বিশেষ করে ফার্মের মধ্যে ক্রস হয়ে যায় তাহলে তো ডিমের পার্সেন্টেজটা কম চলে আসে অবশ্যই ডিমের পার্সেন্টেজ কম হওয়ার সম্ভাবনা বেশি আচ্ছা যারা ছোট বাচ্চা সংগ্রহ করতে ভয় পায় ব্রিডিং করা বাচ্চা সংগ্রহ করতে চাই তাদেরকে অবশ্যই একটু কমে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চেষ্টা করব অনেকজন খামারি কিন্তু অনেক স্বপ্ন নিয়ে খামার করে যদি আসলে খামারে লাভবান হতে পারে তাহলে কিন্তু পরবর্তী সময় তারা আরো উদ্বুদ্ধ হবে আরো উদ্বুদ্ধ হবে ইনশাআল্লাহ আচ্ছা ফার্ম মুরগি পালন নিয়ে আপনার ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে ফার্ম মুরগিটা এটা একটি আলোড়ন সৃষ্টিকারী ডিমের জন্য মুরগিটা কারণ হচ্ছে যে আমার হাতে আমার গণা মতে মানে যে 2-4-500 উদ্যোক্তা তৈরি হয়েছে আমার জানা মতে হবে তো এভাবে যদি সবাই সব দিক দিয়ে চেষ্টা করে ইনশাআল্লাহ দেশকে অনেক এগিয়ে নিতে পারবো তাহলে আপনার আরও সুদূর প্রসারী চিন্তা আপনার রয়েছে ইনশাআল্লাহ দোয়া করবেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম